থাকি এবং শুধুমাত্র এই অনুষ্ঠান দেখার জন্যই আমি আমার পরিবার আমার সন্তানরা ঢাকাতে ছুটে আসি অনুষ্ঠান দেখার জন্য এবং এবারও এসেছি। এই যে আয়োজনটি রাত জেগে যেটা অনুরণন হচ্ছে আমার সারা শরীরে, আমি যে অনুভব করতে পাচ্ছি, যে বিমূর্ততায় হারিয়ে যাচ্ছি, যে সুন্দরী খুঁজে ছুটে বেড়াচ্ছি, সেই সুন্দরের সাথে একত্রতা হতে এখানে আসি। আমি পেশায় একজন স্থপতি, সে কারণে আমি যে স্থাপত্যের যে প্রদর্শনীটা এখানে হয়েছে, যে আগামী দিনের ঢাকা, এটা একটা স্বপ্নের প্রকল্প, এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সাধারণত এত বিরাট আয়োজন যখন হয়, তোমার হাউকাউ বলে একটা শব্দ আছে, অনেক চিৎকার চেঁচামেচি বলে একটা শব্দ আছে, আয়োজনের জায়গায় নানা ধরনের সংকটের বলে একটা আমরা আশঙ্কা করি, কিন্তু এই অন্তরের উৎসবটা একেবারে আলাদা। আমাদের একটা ব্যাপারই ছিল, তরুণ প্রজন্ম হয়তো এখানে আসছে কিন্তু ঘুরবার জন্য, বেড়াবার জন্য, কিন্তু আমি নিশ্চিত জানি, হ্যাঁ ওরা হয়তো কথা বলছে, গল্প করছে, কিন্তু তার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু এই উচ্চাঙ্গ সঙ্গীতে প্রেমে পড়ছে।